হ্যালো হ্যালো, কোথায় আছো তুমি? আমি আমার বাসায় আছি। কেন, কি হয়েছে? এত কিছু হয়ে গেছে আর তুমি কিছু জানো না? কেন, কি হয়েছে ভালো করে বলো তো। কি হয়নি তাই বলো। তুমি জানো আমি এখন কোথায় আছি? আরে বাবা, সব কিছু ভালো করে না বুঝে বললে আমি কিভাবে বুঝবো বলো। ঠিক আছে, তাহলে শুনো, বুঝিয়েই বলছি। আমি এখন আমার বান্ধবীর বাসায় আছি, ওদের বাসার ছাদের উপরে। তোমার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছি, আমি বাসা থেকে পালিয়ে আসছি। তুমি বান্ধবীর বাসায় গেছো, তারপর বাসা থেকে পালিয়ে গেছো, মানে বুঝলাম না কি হয়েছে, কি জন্য গেছো? তোমাকে তো কত করে বললাম তাড়াতাড়ি চলো আমরা বিয়ে করে ফেলি, কিন্তু তুমি কি করলা? তুমি আমাকে নিয়ে কোথাও চলেও গেলে না, বিয়েও করলে না, আর আমার বাড়ি থেকে তো বিয়ের চাপ দিচ্ছে। আজকে আমাকে দেখতে আসছিল আর ওরা বলছে আজকে আমাকে উঠিয়ে নেবে, মানে এক দেখাতেই বিয়ে করে নিয়ে যাবে। আমি কোনো রকম ভাবে পালিয়ে আসছি। আচ্ছা, এরা কে আসছিল দেখতে, ছেলে পক্ষ? হ্যাঁ, ছেলে আসে দেখে পছন্দ করছে? পছন্দ করছে বলেই তো বলতেছে আমরা দেরি করবো না, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আজকেই বিয়ে করে নিয়ে যাবো। আচ্ছা, তুমি যে মনে করতেছো আসলে বিয়ে করাটা কি এত সহজ? সহজ না পাগল, এখনকার যুগে কি এটা কোনো ব্যাপার? এখন তো দেখতে এসে পছন্দ হলেই কাজে দিয়ে বিয়ে করে নিয়ে যাইবো। আমার বেলায় তো তাই হচ্ছিল, আমি কোনো রকম ভাবে পালিয়ে আসছি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, তা বুঝলাম, কিন্তু আসলে আমার তো একটা পরিস্থিতি আছে না। তুমি যে বলতেছো এখন হুট করে আমি বিয়ে করব, এটা কেমনে সম্ভব বলো? কি বলো এসব, আমি তোমার জন্য পালালাম আর তুমি এখন এই কথা বলে চলবে? আমি বান্ধবীর কয়েকদিন থাকবো বলো, হয়তো আজকে অথবা কালকে, তারপর তো তোমার সাথে আমার চলে যেতে হবে অন্য কোথাও। তুমি কিভাবে কি করবে সেটা তুমিই বুঝো বাবা, আমি এত কিছু জানি না, আমি তোমার জন্য পালাইছি। আরে বাবা, আমি বলছি তো আমার জন্য পালাইছো ঠিক আছে, কিন্তু সম্ভব এইরকম সময় নিয়ে আসে বিয়ে করাটা? আর তাছাড়া এখন তো রাত হয়ে যাচ্ছে, তাই না? এখন কি করব বলো। রাতেই পালাবা, আজকে রাতেই আমাকে নিয়ে পালাবা, তা যদি না হয় কালকে আমাকে নিয়ে পালাবা। কোথায় কিভাবে কি করবো আমি কিছু জানি না। দেখো, আমি এখন এইভাবে বাড়িতে যেতে পারবো না, যেখান থেকে পালাই আসছি সেই বাড়িতে আমি কিভাবে ফিরে যাব? আমার বাবা তো মেরে ফেলবে আমাকে। না না, এটা এখন সম্ভব না। তুমি এখন আপাতত যদিও বান্ধবীর বাসায় আসো না, তুমি বান্ধবীর বাসায় থাকো কয়েকটা দিন, একটা সপ্তাহ আমাকে সময় দাও, দেখো আমি সব কিছু ঠিক করে নিয়ে তোমাকে আমি পালিয়ে যাবো। আমি এখানে থাকলে না আমার বাবা মা ঠিকই বুঝতে পারবে যে খোঁজাখুঁজি করে যখন কোথাও না পাবে তখন এই বাড়িতেও আসবে, এই বাসায় এসে আমাকে পেলে তো নিয়ে যাবে, তখন আমার উপর প্রচুর টর্চার করবে আর জোর করে বিয়ে দিয়ে দিবে, তখন আমি কি করবো বলো। প্লিজ লক্ষ্মী, দেখো এখন এই মুহূর্তে আমি আমি মানে প্রিপারেশন কাজ করো না, তোমার বাড়িতে না ওঠাও, তোমার কোনো বন্ধু বান্ধবের বাসায় আমাকে উঠাও, আত্মীয় স্বজনের বাড়িতে নাও। তা তো করতে পারবো, কিন্তু আমি তো এখন বর্তমানে একদম মনে করো যে মানে ইনটু মানে আমার কাছে এখন বর্তমান কোনো কিছু নেই। আমি তোমাকে যে নিয়ে আসি যে আমার টাকা ধার নাও, কোনো সমস্যা নাই, আর আমি আসার সময় কিছু টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আসছি, তুমি টেনশন নিও না এসব নিয়ে কোনো ব্যাপার। তাহলে তুমি যদি এটাই কিছু করে থাকো তাহলে তুমি সোজা না হলে আমার এখানে আসতা, তোমার সমস্যাটা কি ছিল বলো? তার মানে কি তুমি আমার টাকা পয়সা গয়নাগাটির উপর লোভ করতেছো নাকি? এটা কেমন ধরনের কথা বললা? আমি তো লোভ তো তোমার প্রতি, আমি তো তোমার মন থেকে ভালোবাসছি এবং তোমার মনটাকে আমি চাই। না না, আসলে আমি ওটা বলি না, আমি বলছি তোমার কাছে যদি এত কিছু থাকতো তাহলে তুমি বান্ধবীর বাসা না যেয়ে তুমি সোজা সোজা আমার এখানে আসা পারতে, তাই বলছিলাম। আমি তো তোমাকে খারাপ উদ্দেশ্য কোনো কিছু বলি না। একা ভালোবাসি যে আমারটার উপর তুমি নির্ভর করছো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি কোনো ব্যবস্থা করতে পারবে না? আমি সব বাবা, আমি যার জন্য চুরি করলাম সেই কিনা আমি তো পারবো দেখে তো বলছি, কিন্তু আসলে আমি একটু সমস্যার মধ্যে আছি আজকে। আমি আজকে কিছু টাকা ব্যাংকে দিয়ে আসছি আমার পুকুরের মাছের খাদ্যর জন্য, তো ওই টাকাটা আমি পরে উঠাতে চাইছিলাম। তো যখন তুমি প্যারাটা দিচ্ছ তাহলে সামনে শুক্রবার বাদে শনিবার বাদে রবিবারে আমি টাকাটা উঠাই নিয়ে তোমার নিয়ে যাব। আমাকে তো একটু সময় দিবা তুমি, তাই না? এখন আমি কি করবো তাহলে? এখন তুমি 7টা দিন একটু অপেক্ষায় রাখো, নাহলে সোমবার পর্যন্ত এতদিন বিয়েও হয়ে যাবে বাচ্চাও হয়ে যাবে। সে সে এটা তুমি কি বলো, আর তোমাকে নিয়ে যাবে এমন কোনো ব্যক্তি নাই, আমি সব তোমার সময়টা আমি বাধা দিতে যাব। আর কি তোমার বউ? হ্যাঁ, বিয়ে করছো যে আমি বলতে পারবো যে যে আমার কাবিন মামা আমার বিয়ে হয়ে গেছে, অন্য কোথাও বিয়ে আমি বসতে পারবো না? এটা বলতে পারলা তুমি, আমি তো ওখানে বাধা দিতে যাব, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমার বাবা যদিও না জানে, আমি তোমার বাবার সামনে বাধা দিলে এইভাবে হঠাৎ করে দেখতে আসতো আর আমাকে বিয়ে করে নিয়ে যেত, আমি যদি না পালাতাম কোথায় পেতাম আমাকে? তো তুমি জীবন হারাতাম, তো তুমি বলতে আমাকে তোমাকে দেখতে আসতেছে, তুমি কি আগে জানতে না এটা? তোমাকে বলি নাই যে দেখতে আসবে, আমি কি জানি নাকি যে আজকে বিয়ে করে নিয়ে যাবে? আমি তো ওটা বুঝি না যে তুমি আসলে আমার সাথে মস্করা করতেছো কিনা, কিন্তু আমি যদি এত রিয়েলভাবে জানতাম তাহলে তো আমি টাকাটা ব্যাংকেও দিতাম না বা কোনো জায়গায় আমি ছড়াই ফেলতাম না টাকাটা। তোমরা ছেলেরা না শুধু মিথ্যা আশা দেয়, ভালোবাসার কথা বলে, কিন্তু মন থেকে আসলে কেউ বিয়ে করতে চাও না, শুধু টাইম পাস।
আসলে তুমি কি বলবো তোমাকে, আমার মানে বলার ভাষা নাই, বুঝছো? তুমি আমাকে সবসময় ভুল বুঝছো, সেটা আমি ভালো করে জানি। তুমি যে ভুল বুঝো এটা আমার মানে আগের চেয়ে বেশি জানা আছে। এটা তুমি কেন বলতে গেলা? এখন আমি কি করব, খুবই টেনশনে আছি, খাওয়া দাওয়াও করিনি, ভালো লাগছে না। তোমাকে টেনশন করতে হবে না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। তুমি দুইটা দিন ধৈর্য ধরে নাও, এই সামনে শুক্রবার শনিবার দুইটা দিন অপেক্ষায় থাকো, আমি রবিবারের ঠিক সময় মতো হলে তোমাকে আমি নিয়ে আসব। আর শুধু নিয়ে আসা না, একদম কাজে অফিসে যে বিয়ে করে তারপরে বাসায় নিয়ে আসবো তোমাকে। একটু তাড়াতাড়ি করো না প্লিজ। আমি তো চেষ্টা করতেছি, দেখি আমি যদি আজকে রাতের মধ্যে কোনো কিছু ব্যবস্থা করতে পারি আমি তোমাকে সত্যি বলছি নিয়ে আসব। সত্যি? তুমি কোন বান্ধবীর বাসায় আছো? আমার যে ক্লোজ ফ্রেন্ড বিথি, ওর বাসায়। ওর বাসায় যাই আসো তুমি? হ্যাঁ। বিথি তো খুব একটা সুবিধা না, ও যদি আবার কোনো কিছু বলে ফেলে তোমার বাবাকে তাহলে কি করবা? আরে না ধর, ও আমার বান্ধবী, আমার ভালো চাবে, কেন বলবে? না না, এই তো বলছি এত লেট করো না তো, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার তো ভয় হচ্ছে, কারণ বিথি খুব একটা ভালো না, ওর তো কথাবার্তা অন্যরকম, তুমি জানো না। ও আমার প্রথমে কি করবো, ও তোমার সাথে আমার যখন সম্পর্ক তৈরি হয় তখন ওই একটা কথা বলছিল, কি জানো তোমার বিষয়ে, তোমাকে যে আসলে তুমি যাকে ভালোবাসতে যাচ্ছ সে ভালো না, সে একটা অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক, তোমাকে বলেছিল না? কিন্তু তুমি তো তার প্রমাণ পরে পাইছো আমার, যে আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক না, কাকে আমি ভালোবাসি না। এখন আমি কি করব, কার বাসায় যাব বলো তো, এই জন্য ওর বাসায় আসছি, ভালো লাগে না কিছু। আসলে আমি কি বলবো তোমাকে বলো, তুমি কষ্ট করে দেখো এই রাতটা, নাহলে কষ্ট করে আমি কালকে তোমাকে নিয়ে আমার বন্ধুর বাসায় রেখে দিব, পরে তোমাকে নিয়ে আসে আমি বিয়ে করবো, যাও। সেটাই করতে হবে, তাছাড়া তো কোনো বুদ্ধি নেই। বিশ্বাসও করা যায় না। তুমি বিশ্বাস করবা কি করে বলো, ও তো অন্যরকম, আর তোমার বাবাকে যদি একবার ফোন, ও এটা করছিল আমি পরে জানতে পারছি, ও তোমাকে পছন্দ করে এই জন্য। আরে না, ও যদি পছন্দ করে আমি কি পাগল যে তোমাকে ছাড়া আমি ওকে বিয়ে করব? সেটা তো আমি জানি, তুমি আমাকেই পছন্দ করো, আমাকেই ভালোবাসো, কিন্তু ও তোমাকে পছন্দ করতো, আমাদের ভালোবাসে হিংসা করতো, তাই মিথ্যা কথা বলছিল যাতে আমি তোমার জীবন থেকে সরে যাই। এইটাই মনে করবা, আমার স্বপ্ন কখন আমি মানে পূরণ করবো সেটা আমার জানা আছে, আমার স্বপ্ন আমি পূরণ করবো। এখন ওর বাসায় আমি আসতাম না, বাধ্য হয়েছি। তুমি শুধু শুধু রাগ করতেছি আমি বুঝতেছি, এত রাগ করো কেন? কি করবো বলো তো, আমার ভালো লাগছে না, খুব টেনশন হচ্ছে, যদি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলি না আমি সত্যিই মরে যাব। না না, তোমাকে হারাতে হবে না, আমি বলছি তো এই রাতটা শুধু একটু কষ্ট করো, আমি তোমাকে কালকে নিয়ে আমার এক বন্ধুর বাসায় রেখে আসবো, তুমি টেনশন করো না। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি আসবো। হ্যাঁ তাড়াতাড়ি না, আমার যেটুকু সময় আমি নিয়েই তোমার কাছে চলে যাচ্ছি, তুমি ওই রকম কোনো টেনশন করো না, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। যতক্ষণ তুমি আমাকে এখান থেকে নিয়ে না যাবা ততক্ষণ আমার খাওয়া দাওয়া হবে। আমি বলছি তুমি খাওয়া দাওয়া করবা, আমি যাবো, ঠিক আছে? আচ্ছা ওকে, খাওয়া দাওয়া করবা তো? তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি, তুমি খাওয়া দাওয়া করবা কি না এটা বলো। আচ্ছা খাওয়া দাওয়া করে কিন্তু তোমার সাথে আবার কথা হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, ভালো থাকো লক্ষ্মী। হ্যাঁ আচ্ছা ওকে, বাই।